আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা পলিলাইন কমেন্ট দিয়ে আর্ক ড্র করা শিখব এবং পলিলাইন কমেন্টের আন্ডারে যেসব অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর কাজ শিখব। পলিলাইন কমেন্টটি আপনি পাবেন ড্র টুলবারে। ড্র টুলবারের থার্ড নাম্বার যে অপশানটা সেটা হচ্ছে আমাদের পলিলাইন কমেন্ট, অথবা আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারে গিয়ে ড্র অপশানে ক্লিক করার পরে আপনি এই জায়গায় পলিলাইন পেয়ে যাবেন খুব সহজেই। আর আপনি যদি কিবোর্ড থেকে পলিলাইন কমেন্টটি চালু করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে পিএল, তারপর এন্টার প্রেস করলেই আপনার পলিলাইন কমেন্টটি চালু হয়ে যাবে। পলিলাইন কমেন্টটি চালু করার পরে আপনি যেখান থেকে আপনার ড্রয়িং শুরু করতে চান সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনি নিচে কয়েকটা অপশন দেখবেন। প্রথম অপশনটি হচ্ছে আমাদের আর্ক। আমরা যেহেতু আজকে আর্কটাই ড্র করব মূলত, সুতরাং আমরা এই অপশনে ক্লিক করব। এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি এই জায়গায় এ টাইপ করে এন্টার প্রেস করলেই আপনার আর্ক অপশনটি অন হয়ে যাবে। আপনি যদি কোনো একটা আর্ক তার সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা জেনে থাকেন তাহলে আপনি এই অপশনের মাধ্যমে আপনি আর্ক ড্র করতে পারবেন। আমি এখানে ক্লিক করতে পারি, কিংবা এই জায়গায় এ টাইপ করে এন্টার প্রেস করলেও আমাদের অ্যাঙ্গেল অপশনটি চালু হয়ে যাবে। আমি এই জায়গায় ক্লিক করলাম। এরপর আমাকে অ্যাঙ্গেল দিতে হবে, আমি সাপোজ দিলাম 60 ডিগ্রি, তারপরে এন্টার প্রেস করলাম। আমাদের কাজ প্রায় শেষ, এখন শুধু আমাদেরকে সেন্টারটা ডিফাইন করে দিতে হবে যে আপনি আর্কটা ড্র করবেন সেই আর্কটার সেন্টারটা কোন জায়গায়, অথবা আপনার যদি রেডিয়াস জানা থাকে তাহলেও আপনি রেডিয়াস দিতে পারবেন। আমি এখানে সেন্টার দিতে পারি, কিংবা এই জায়গায় আমি সিই টাইপ করে এন্টার প্রেস করতে পারি। আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপরে আমাকে এখন সেন্টার দিতে হবে। সাপোজ আমি সেন্টার দিলাম এই জায়গায়, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আর্কটি আমরা পেয়ে যাব। এখন আমাকে ইন্টারপ্রেস করে আমার ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। আমি ইন্টারপ্রেস করলাম, এটাই হচ্ছে সেই আর্ক যেটা তার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর আপনি যদি এটা মেপে দেখেন তাহলে আপনি 60 ডিগ্রি পাবেন। আমি মেপে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। আমরা আবার চলে গেলাম আমাদের পলিলাইনে, আমরা টাইপ করলাম পিএল, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আমাদের নিচে অপশনগুলো আসছে। আমি আর্ক অপশনে চলে গেলাম। নেক্সট অপশন হচ্ছে আমাদের সেন্টার। আমরা যদি কোনো আর্কের সেন্টার জেনে থাকি তাহলে আমাদের এই অপশনটা ব্যবহার করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি একটা সেন্টার দিতে হবে আমাকে। আমি সাপোজ দিলাম এই জায়গায়। এরপরে আমাকে দিতে হবে অ্যাঙ্গেল এবং লেন্থ। ঠিক আগের মতো আমরা যেরকম রেডিয়াস এবং সেন্টার দিয়েছিলাম, এখন আমরা সেন্টার দিয়েছি, এবার আমাকে দিতে হবে অ্যাঙ্গেল। দুইটা অপশন একে অপরের ভাইস ভার্সা। তো যাই হোক, আমরা এখন অ্যাঙ্গেল দেব। আমরা অ্যাঙ্গেল দিলাম সাপোজ 45 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা আমাদের আর্কটি পেয়ে যাব। এখন আমাকে ইন্টারপ্রেস করে আমাদের ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আমাদের সেই আর্ক। এটা যদি আমরা মেপে দেখি তাহলে আমরা 45 ডিগ্রি পাবো। আমরা এই যে মেপে দেখলাম, এখানে দেখুন এটা 45 ডিগ্রি। তো এই ছিল আমাদের অ্যাঙ্গেল এবং সেন্টার অপশন। এরপরে কি আছে আমরা দেখি। আমরা টাইপ করলাম পিএল, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের পলিলাইন কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে আমি নিচে অপশনগুলো পাবো। আমরা আর্ক অপশনে চলে গেলাম। নেক্সট অপশনটি হচ্ছে আমাদের ডিরেকশন। এটা মূলত ট্যানজেন্ট ডিরেকশন। আপনার যদি কোনো একটা ট্যানজেন্ট জানা থাকে কোনো একটা আর্কের তাহলে আপনি ডিরেকশন অপশনটি ব্যবহার করবেন। আর এই ট্যানজেন্টটা যদি আপনার আগে থেকেই ড্র করা থাকে তাহলে আপনার জন্য একটু সুবিধা বেশি, আপনি ট্যানজেন্ট ডিফাইন করতে কোনো সমস্যা হবে না। আমি প্রথমে একটা ট্যানজেন্ট ড্র করে নিচ্ছি। সাপোজ এইটা হচ্ছে আমার একটা ট্যানজেন্ট, এবং এই ট্যানজেন্টের দুই পাশে আমি দুইটা আর্ক ড্র করব। আমি চলে গেলাম পিএল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি যেহেতু ট্যানজেন্টের এক পয়েন্টে আমি আমার আর্কটা ড্র করা শুরু করব, সুতরাং আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আমি চলে গেলাম আর্কে, এ ইন্টার। তারপরে যেহেতু আমরা এখন ডিরেকশন অপশনটা শিখব, সুতরাং ডিরেকশন এখানে ডি টাইপ করে ইন্টারপ্রেস করলেই আমাদের ডিরেকশন কমেন্টটি চালু হয়ে যাবে। এবার আমাকে ট্যানজেন্ট যেটা আমরা ড্র করেছি সেটা ডিফাইন করতে হবে। আমি সাপোজ দিলাম এইটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট। এখন আপনি যেভাবেই আপনার আর্কটা ড্র করেন না কেন, এই লাইনটা হয়ে যাবে সেই আর্কটার একটা ট্যানজেন্ট। আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন আমাদের একটা আর্ক ড্র হয়েছে এবং এই লাইনটা হয়েছে তার একটা ট্যানজেন্ট। আমি আবার দেখাচ্ছি, আমি টাইপ করলাম পিএল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা ট্যানজেন্টের যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করলাম, তারপরে আমরা চলে গেলাম আর্ক অপশানে, এ ইন্টার, তারপরে আমরা চলে গেলাম ডিরেকশন অপশানে, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টার, তারপরে আমাকে ট্যানজেন্টটা ডিফাইন করতে হবে। আমি ট্যানজেন্টটা ডিফাইন করে দিলাম, তারপরে আমি যেখানে আমার ইচ্ছে আমি যে জায়গায় আমার এই আর্কটা ড্র করে শেষ করতে যাচ্ছি আমার ইন পয়েন্টটা, সেখানে আমি ক্লিক করে দিলাম।
তাহলে আমি আমাদের কাঙ্ক্ষিত আরেকটি পেয়ে গেলাম। এরপরে আমি ইন্টারপ্রেস করে আমার ড্রয়িং কমপ্লিট করলাম। এই ছিল আমাদের ডিরেকশন অপশনটি। এরপরে আমাদের কি অপশন রয়েছে সেটা আমরা দেখি। আমরা চলে গেলাম পলিলাইন কমান্ডে, তারপরে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আর্ক এ ইন্টার, তারপরে রয়েছে আমাদের হাফ উইথ। আপনি আপনার যে লাইনটা দিয়ে আপনি আর্কটা ড্র করছেন সেই উইথটা, লাইনের যে একটা প্রস্থ আছে সেই প্রস্থটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এই হাফ উইথ অপশানে আপনাকে দিতে হবে সেই পুরো প্রস্থের অর্ধেক অংশটুকু। আমরা চলে গেলাম হাফ উইথ অপশনে, আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে বলা হচ্ছে যে আমার স্টার্টিং হাফ উইথ মানে হচ্ছে আমার লাইনটা শুরু হবে কত উইথ থেকে। আমি সাপোজ এখানে দিলাম জিরো, তারপরে ইন্টারপ্রেস করলাম, মানে হচ্ছে প্রথমে আমাদের কোনো উইথ থাকবে না। তারপরে আমার এন্ডিং হাফ উইথ যেটা হবে সেটা আমি সাপোজ দিলাম 4 ইঞ্চি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে আমাদের একটা আর্ক ড্র হচ্ছে। এখানে হচ্ছে আমাদের প্রথমে শুরু হয়েছে জিরো উইথের এবং শেষ হয়েছে 4 ইঞ্চ হাফ উইথে, মানে টোটাল হচ্ছে 8 ইঞ্চ উইথ। এইরকম আপনার যদি কোনো একটা আর্ক প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে হাফ উইথ অপশনের মাধ্যমে আপনি আর্ক ড্র করতে পারেন। যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করলে আমাদের আর্কটি ড্র হয়ে যাবে, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের আর্ক ড্র কমপ্লিট। আমরা আবার চলে গেলাম আমাদের পলিলাইন অপশনে। আমরা পলিলাইন অপশনে গিয়ে আমরা একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আর্ক এ ইন্টার, তারপরে আমাদের হাফ উইথ অপশনটাকে আমাদের জিরো করে দিতে হবে। নয়তো আপনি যতবার আপনি আর্ক ড্র করবেন কিংবা আপনি পলিলাইন কমান্ডটি ব্যবহার করবেন এই উইথটা থেকে যাবে। সুতরাং আপনাকে এই উইথটা জিরো করে দিতে হবে। আমি স্টার্টিং হাফ উইথ জিরো করে দিলাম এবং এন্ডিং হাফ উইথ এটাও জিরো করে দিলাম। তাহলে আমাদের এই লাইনটার এখন আর কোনো উইথ থাকলো না। এখন আমি যদি আর্ক ড্র করি তাহলে আমার আর কোনো উইথ থাকবে না। এখন নেক্সট অপশন হচ্ছে লাইন। আপনি এই আর্ক ড্র করার মুহূর্তে আপনার যদি হঠাৎ লাইন ড্র করার প্রয়োজন হয় তাহলে আপনি লাইন অপশনটি ব্যবহার করবেন। আর এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, কিংবা এই জায়গায় আপনি যদি এল টাইপ করে ইন্টারপ্রেস করেন তাহলে আপনার লাইন অপশনটি চালু হয়ে যাবে। তারপর এখন আর আর্ক কমেন্টটি অন নেই, এখন লাইন কমেন্টটি চালু হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গায় আপনি লাইন ড্র করতে পারবেন। তো যাই হোক, আমরা আবার চলে গেলাম আমাদের আর্ক অপশনে, এ ইন্টার, তারপরে আমাদের অপশন রয়েছে রেডিয়াস। আপনি যদি আর্কের রেডিয়াস জেনে থাকেন তাহলে আপনি এখানে এই রেডিয়াস অপশনটি ব্যবহার করতে পারেন। আর এই অপশনটি চালু করার জন্য আমাকে টাইপ করতে হবে আর, তারপর ইন্টারপ্রেস করলে আমাদের রেডিয়াস অপশনটি চালু হয়ে যাবে। এবার আমাকে রেডিয়াস দিতে হবে, আমি কত রেডিয়াস দিতে চাচ্ছি। আমি সাপোজ দিলাম 5 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। এরপর আপনি আপনার আর্কের ইন পয়েন্ট যেটা আছে সেটা আপনি ক্লিক করতে পারেন, অথবা এই আর্কটা কত অ্যাঙ্গেল তৈরি করবে তার সেন্টারে সেটা দিতে পারেন। আমি একটা ইন পয়েন্টে ক্লিক করলাম, তাহলেই আমাদের আর্ক হয়ে যাবে। আমি তারপরে ইন্টারপ্রেস করে আমার ড্রয়িংটা কমপ্লিট করলাম। এখন যদি আমরা এটা মেপে দেখি এটা রেডিয়াস কত, তাহলে আমরা 5 ইঞ্চ রেডিয়াস পেয়ে যাচ্ছি। এইভাবে আপনার যদি রেডিয়াস জানা থাকে তাহলে আপনি রেডিয়াস থেকে আপনার আর্কটা ড্র করতে পারবেন। আমরা আবার চলে গেলাম আমাদের পলিলাইন কমান্ডে। আমি টাইপ করলাম পিএল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা একটা পয়েন্টে ক্লিক করার পরে আমরা চলে গেলাম আর্কে, এ ইন্টার, তারপরে আমাদের অপশন রয়েছে সেকেন্ড পয়েন্ট। আমরা যদি কোনো একটা আর্ক তিনটা পয়েন্টের মাধ্যমে ড্র করতে চাই তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টে ব্যবহার করতে হবে। আমাদের স্টার্ট পয়েন্ট তো আমরা দিয়ে ফেলেছি এবং ইন পয়েন্ট তো আমরা সব শেষে দিয়ে আমরা আর্কটা ড্রয়িং কমপ্লিট করব। এবং এর মাঝে যদি আপনার কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে দিয়ে সে আর্কটা যাবে সেটা জানা থাকে তাহলে আপনি সেকেন্ড পয়েন্ট অপশনটি ব্যবহার করতে পারেন। এর জন্য আমাকে তিনটা পয়েন্ট ড্র করে নিতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। আমরা একটা আর্ক ড্র করব যে আর্কটা আমাদের এই তিনটা পয়েন্ট দিয়ে মুভ করবে। আমি টাইপ করলাম পিএল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি আমাদের যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে সেখানে একটা ক্লিক করলাম। তাহলেই আমার পলিলাইন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমি আর্কে চলে যাব, আমি এ টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তারপরে অপশন রয়েছে এখানে দেখুন সেকেন্ড পয়েন্ট, আমরা এই জায়গায় ক্লিক করব। সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা এই পয়েন্টটাকে চুজ করলাম, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। এবার আমাকে দিতে হবে হচ্ছে এন্ড পয়েন্ট। আপনি যেখানেই আপনি আর্কটা ড্র করেন না কেন, এই আর্কটা আপনার সেকেন্ড পয়েন্ট দিয়েই পাস করবে। তো যেহেতু আমাদের ইন পয়েন্ট আমরা জানি এই জায়গায়, আমি এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন যে তিনটা পয়েন্ট দিয়ে আমরা একটা আর্ক ড্র করলাম, আর এই জন্য আমাদের দরকার হয়েছিল সেকেন্ড পয়েন্ট অপশনটি।
এরপর রয়েছে আমাদের আনডু অপশন। আনডু অপশন মানে হচ্ছে আপনি একটা স্টেপ আগে চলে যাবেন, এটা নিয়ে আমি কথা বলছি না। এরপরে রয়েছে উইথ। উইথ এবং হাফ উইথ অপশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে এর আগে আমরা যে উইথটা দিয়েছিলাম সেটা হচ্ছিল আমাদের সেন্টার পয়েন্ট থেকে অর্ধেক দূরত্ব। এবার আপনি পুরো উইথ মানে হচ্ছে আপনার লাইন যেটা থাকবে সেটার সম্পূর্ণ উইথ আপনি এখানে দিতে পারবেন। এছাড়া এখানে কোনো পার্থক্য নেই। আমি সাপোজ দেখাচ্ছি উইথে ক্লিক করলাম, তারপরে আমার শুরু হবে সাপোজ 2 ইঞ্চ উইথে, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে ইন্ট উইথ আমি দিলাম সাপোজ 6 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে আমাদের যে আর্টটা তৈরি হচ্ছে সেটা আমাদের 2 ইঞ্চ থেকে শুরু করে 6 ইঞ্চ উইথে শেষ হয়েছে। এবার পলিলাইনের স্ট্রেট লাইনের জন্য যে অপশানগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখব। আমরা চলে গেলাম পলিলাইনে, পিএল ইন্টার, তারপরে আমরা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন যে হাফ উইথ নামের একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলাম। তারপরে আমাদের সাপোজ শুরু হবে আমরা দিলাম 0 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাদের শেষ হবে সাপোজ মনে করেন 6 ইঞ্চ উইথে, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে আপনি যেখানে আপনার যত লেন্থের এ লাইনটা দরকার সেই লেন্থটা আপনাকে দিতে হবে, এই জন্য আপনি এখান থেকে লেন্থ দিতে পারেন কিংবা আপনি যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গাটাই হয়ে যাবে আপনাদের লেন্থ। আমি এখানে ক্লিক করলাম। তারপরে যেহেতু এটা হচ্ছে একটা পলি লাইন কমেন্ট, সুতরাং এখনও আমরা কমেন্ট থেকে বের হই নাই, আমরা আরও লাইন ড্র করতে পারবো। আমরা আবার চলে গেলাম হাফ উইথ অপশানে, আমরা হাফ উইথে ক্লিক করলাম, তারপরে এবার আমি সাপোজ দিব যে শুরু হবে আমার 4 ইঞ্চ উইথে এবং শেষ হবে আমাদের 4 ইঞ্চ ওয়াইডে, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে দেখুন যে আমাদের 4 ইঞ্চ উইথের একটা লাইন ড্র হচ্ছে। আমি এখানে ক্লিক করে আমার এই লাইনটা ড্রয়িং কমপ্লিট করলাম। এরপরে আমরা আবার চলে গেলাম হাফ উইথে, আমি এইচ টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাদের স্টার্টিং হাফ উইথ দিতে হবে, আমি দিলাম সাপোজ 6 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমার এটা শেষ হবে 6 ইঞ্চে, আমি 6 ইঞ্চ দিয়ে ইন্টারপ্রেস করলাম। তাহলে আমি এই ধরনের একটা প্যাটার্ন বা অ্যারো পলিলাইন কমান্ডের মাধ্যমে আপনি এভাবে ড্র করতে পারেন। তো এই ছিল আমাদের হাফ উইথ অপশন। আমরা আবার চলে গেলাম পলিলাইনে, পিএল তারপরে ইন্টার, তারপরে আমরা একটা পয়েন্টে ক্লিক করলাম। এখন আমরা দেখি যে আর কোনো অপশন রয়েছে কিনা। আমাদের দেখুন আমরা যে হাফ উইথটা দিয়ে রেখেছি সেটা এখনও ওটাই রয়েছে, এটা আমাকে জিরো করতে হবে। আমি এখানে গিয়ে আমি 0 তারপরে 0, তারপরে আমরা এই লাইনটাকে আগের মতো করে দিতে পারবো। এরপরে অপশন রয়েছে লেন্থ, আপনি এটা নর্মালি কত লেন্থের ড্র করবেন সেটা। আন্ডু মানে তো আপনি জানেন, এবং উইথ মানে হচ্ছে এর আগে যেরকম আমরা একটা উইথ যদি আমরা দিয়ে রাখি 2, তাহলে টোটাল উইথটা হয়ে গেছিলো আমাদের 4। এবার আপনাকে উইথ হচ্ছে আপনার কমপ্লিট উইথ যেটা সেটা দিতে হবে। উইথ এবং হাফ উইথ অপশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এই ছিল আমাদের পলিলাইন কমেন্টের আন্ডারে যে সাব কমেন্টগুলো থাকে সেগুলো, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কিংবা কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।